ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مدرك بنجان تشيشن 40 হাদিস মুখস্থ করলে যে বিশেষ ফজিলতের কথা এসেছে, তো সেটিকে আরবি সহ মুখস্থ করার দরকার কিনা বা আরবি সহ মুখস্থ করার বাধ্যবাধকতা রয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আবাদ জীবন। প্রথমত বলবো 40 হাদিস মুখস্থকরণ সংশ্লিষ্ট যে হাদিসগুলো বিভিন্ন বইয়ের ভিতরে বা বিভিন্ন ধারায় বর্ণিত হয়েছে, সবগুলো হাদিসই দুর্বল হিসাবে বর্ণিত হয়েছে, অর্থাৎ সে হাদিসগুলোর ভিতরে দুর্বলতা রয়েছে। তো এরপরও আমরা যদি ধরে নিই যে হাদিসটি সহিহ, তো সেক্ষেত্রে এর অর্থ বা এর ব্যাখ্যা হচ্ছে এভাবে যে আসলে হাদিস মুখস্থ করার ভিতরে কোনো লাভ নেই যদি হাদিসের উপরে আমল করা না হয়। কোরআন মুখস্থ করা হলো, কিন্তু কোরআনের অর্থ জানা হলো না, অর্থ বোঝাও হলো না, কোরআনের বিধানও মানা হলো না। এই কোরআন জানা বা এই কোরআন মুখস্থ করার যেমন কোনো অর্থ নেই, ঠিক তেমনি ভাবে হাদিস মুখস্থ করাটা আসলে মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে এই হাদিসগুলোর ভিতরে যে আহকামগুলো রয়েছে, হাদিসগুলোর ভিতরে যে আমালগুলো রয়েছে, হাদিসগুলোর ভিতরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন সুন্নাহ আখলাক আদবের কথা বলা হয়েছে, সেগুলোর উপরে আমল করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। যেমন অন্য হাদিসের ভিতরে যেটা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নাম যে মুখস্থ করলো, এক্ষেত্রে যে ফজিলাতের কথা এসেছে, মানে আল্লাহ সুবহানাহু তাআলার নাম মুখস্থ করাই যথেষ্ট নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলার নামের অর্থ জানা এবং উপযুক্ত স্থানে নামকে ব্যবহার করা এবং নাম দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে উপযুক্ত স্থানে ব্যবহার করে ডাকা, ঠিক এই নামের যে দাবি রয়েছে সেই দাবি অনুযায়ী জীবনে এর প্রভাব বা এর যে নিয়ম বা এর যে দাবি সেই দাবি পূরণে চেষ্টা করা, এগুলো যখন করা হয় তখনই এর সুফলটি আমরা আশা করতে পারি বা এর যে বিপরীতে যে ফজিলতের কথা বলা হয়েছে সেই ফজিলতগুলো আমরা লাভের চিন্তা করতে পারি। শুধুমাত্র তোতা পাখির মতো মুখস্থ করে এর দ্বারা যদি আমরা এই বিশেষ ফজিলত লাভ করতে চাই সেটি কিন্তু ঠিক নয়। বরং 40 হাদিস মুখস্থ মানে হচ্ছে 40 হাদিসের ভিতরে যত বিধিবিধান রয়েছে সেগুলো আমার জীবনে বাস্তবায়ন যখন করতে পারবো তখন মূলত হাদিস মুখস্থ করার কারণে ফজিলত আমি পাচ্ছি না, মূলত যে কারণে ফজিলতটি আমি পাবো বা এর সুফলটি আমি লাভ করব সেটি হচ্ছে এই হাদিসের ভিতরে যে আমলগুলো ছিল সে আমলগুলো আমি আমলে নেয়ার কারণেই এই সুফলটি বা এই ফজিলতটি আমি লাভ করতে পেরেছি। আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।